एवरीवन वेलकम बैक टू आवर न्यू वीडियोस। अनेक दिन पर आबार एकटा ब्लॉग शेयर करब तोमादेर साथे। ब्लॉगटा शेयर करब आमादेर बाड़ीर लास्ट काज, माने आमार बापेर बाड़ीर लास्ट एकटा बड़ उत्सव बोलते पारो, आमार बड़ जेठुर छोटो मेयेर बिये। तो आजके तार आईब्रो भात तोमादेर साथे सबटा शेयर करब, तोमरा देखते थाको साथे थाको, आशा करी भालो लागबे। जदि भिडियोटा भालो लागे अवश्यई लाइक कमेंट शेयर करे दिओ आर चैनलटाके सबस्क्राइब करे চ্যানেলটার পাশে থেকো। তাহলে চলো এখন সকালবেলা ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি সকালবেলায়, যেমনটা বললাম একদম শীতের সকালে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে একদম শ্যাম্পু করে পুরো রেডি হয়ে গেছি। আর এই যে আজকের মানে সকালবেলার আর কি আমি একটা ব্ল্যাক কালারের একটা কুর্তি পরেছি, ব্যাস এইটুকুনি। ভিজা চুল এখন আঁচড়াবো না। এই যে আমিও রেডি হয়ে গেছি, দিদিও একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার ফটাফট টিফিনটা করে আসি, অনেকটা বেলা হয়ে গেল। এই যে যাচ্ছি এখন হেঁটে হেঁটে, তাহলে চলো যাওয়া যাক। এই যে দুই ভাই খেতে বসে গেছে, পরে বসে গেছি খেতে। দিদি তাকা, দিদি সকালের জলখাবারে ছিল লুচি আর আলু মটরশুঁটি ফুলকপি দিয়ে তরকারি। দুপুরবেলার জন্য রেডি হয়ে গেছি, পুরোটা তৈরি হয়ে আবার তোমাদের সাথে ব্যাক করছি। এই যে রেডি হয়ে গেছি একদম দুপুরের আইব্রো ভাতে। তো এই যে একটা জাস্ট নর্মাল এই শাড়িটা পরে নিয়েছি। তাহলে চলো, অনেকটা লেট হয়ে গেছে আমার, প্রায় এখন 1:20 বাজছে। তাহলে চলো এবার দেখি গিয়ে পূজা দিদি কী করছে, যার আইব্রো ভাত তাহলে একেবারে বড়মার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। মাও রেডি হয়ে গেছে একদম। আমার ঘরে ছোট নাতি আছে, তার জন্য অনেক লেট হচ্ছে, কিছু করার নেই, আগে তাকে সামলাতে হবে, তারপর বিয়ে বাড়ি। তাহলে চলো, মাও রেডি হয়ে গেছে একদম নর্মালভাবে, কোনো সাজা গোজা নেই মায়ের। তাহলে চলো যাওয়া যাক। যে সবাই যাচ্ছি এবার, আমি মা বাপি, তাহলে চলো যাওয়া যাক। বাবান যাচ্ছে মানার কোলে কোলে, কি সুন্দর দেখো। সখিয়া নে সজনায়, মে ভি সবর নায়, আজ দিন চড়িয়া তেরে নাম দাবি, আজ সজিয়া এ ভি সারা শহর, আজ হো গইয়া ভি রব দি মেহর। এই যে বড় মা, পূজা দিদি, বড় দিদি, বড় জিজু আর আমাদের দোদন দাদা, সবাইকে নিয়ে এই পুরো পরিবার, আমার মা বাপি,
এই যে আমাদের সবার প্রিয় পূজা দিদি, মা বাপি, আমি, আমার বাবান, সবার সাথে তো ছবি তো নিতেই হয়, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এই যে আমার পাগলি দিদি, আমার বাবান, এই যে দেখো। আর সত্যি কথা বলতে আমার বাবাই কান্নাকাটি করছিল, আমি খেতে পারিনি, খুব তাড়াতাড়ি দুটো তরকারি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে এসেছি। সে একদম মানে মানে কি বলবো, খুব টায়ার্ড হয়ে গেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার বাবাই খুব ছোট, ওকে নিয়ে যাওয়া হয়েছিল দুপুরবেলাটা, তো ও কোনো সময় এতটা ভিড়ভাট্টার মধ্যে থাকে না, তো ওই জন্য ও নিজেকে মানে আনকমফর্টেবল ফিল করছিল, ওই জন্য কান্নাকাটি করছিল। তো মা ওকে নিয়ে চলে এসেছে, দিয়ে আমি কি করব, যেহেতু আমার বাবাই কাঁদছে আর আমি ওর কান্না একদমই ইয়ে করতে পারি না, তো কোনো রকমে একটুখানি খেয়ে আমি চলে এসেছি। তো আবার বিকেলবেলায় রিচুয়ালস আছে, তো সেইগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, বিয়ের ব্লগে। আজকে আপাতত আইবুড়ো ভাত অবধি এই ভিডিওটা এখানেই থাকবে। এখনও বিয়ের ভিডিও আছে, বিদায় আছে, তারপরে রিসেপশন, এইগুলো তোমাদের সাথে পুরোটা যতটা পারবো শেয়ার করব আমার বাবাইকে নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। চেষ্টা করব নিয়মিত ভিডিও পোস্ট করার, দেখা যাক তারপরে কতটা কি করতে পারছি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমাদের বাঙালি বিয়েতে বাঙালিরা খুব আনন্দ করতে ভালোবাসে, সেই আনন্দটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর আজকে বিকেলের রিচুয়ালস বলতে আমাদের মধ্যে রয়েছে, যেহেতু আজকে আইবুড়ো ভাত হলো, আইবুড়ো ভাতের সন্ধেবেলাতে যে আর কি বিয়ে দেবে, হ্যাঁ, মায়ের তরফ থেকে বলো, বাবার তরফ থেকে যেই বলো না কেন, গঙ্গাকে নিমন্ত্রণ করে আসবে, গঙ্গাকে বরণ করে আসবে। তার কাছ থেকে যতটা জল লাগে নেয়ার জন্য তাকে বরণ করতে যেতে হয় আমাদের মধ্যে, তো সেটাই যাবে। আশা করি তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো। হ্যাঁ, তাহলে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।